ডিজাইন করে দিচ্ছি। বাহ, এই শাড়িটার ডিজাইনটা তো খুব সুন্দর, আর পুঁথির কি সুন্দর কাজ করা আছে, আবার পাথরও বসানো আছে, খুব সুন্দর। সব খবর তো রাখেন দেখছি। আচ্ছা একটা কথা বলুন তো, শান্তিগ্রামে থেকে এত কথা জানলেন কি করে, মানে এসব টেক্সটাইল ডিজাইন এসব? খবরের কাগজ, শনিবার আর রবিবারের খবরের কাগজে না এইগুলো সম্পর্কে লেখা থাকতো, আর আমি ওইগুলো পড়তে না খুব ভালোবাসতাম। ওইগুলো পড়তে পারতাম বলে এখন ভাবি ভাগ্যে সেইটুকু পড়াশোনাটা শিখেছিলাম। আর এছাড়া আমাদের গ্রামের আশেপাশে তো অনেকগুলো গ্রাম ছিল, সেখানে আবার অন্যান্য কাপড়গুলো তৈরি হতো, ওই দেখে দেখে একটু শিখে গেছি। একটু নয়, আপনি অনেকটা শিখেছেন, সবার থেকে ভালো বোঝেন, সবার থেকে ভালো জানেন। অত শত বুঝি না বাবু, শিখতে ভালো লাগে তাই শিখি। আচ্ছা এটা নিয়ে যেতে হবে তো, রঙে রঙ মিলছে আকাশ, লাল হলে সামলে তাকাশ, হলুদে মিশছে সবুজ, মনে আজ বড়ই অবুজ। এটা খুব ভারী, আমি করে দিচ্ছি। এটা বন্ধ করে দিই। কাল আমার জীবনের সব থেকে বড় দিন, এই প্রথমবার এত বড় একটা দায়িত্ব পেয়েছি, এর আগে এই টেন্ডার আমাদের কোম্পানি পায়নি। রমন বাবু, আপনি এই আর্ডারটার উপরে না অনেক কাজ করেছেন, অনেক পরিশ্রম করেছেন, দেখবেন মালিকরা, তারপর আপনি ওই কি বলেন না, ওই ক্লায়েন্ট, হ্যাঁ ক্লায়েন্ট, দুজনেই না আপনার আপনার কাজ খুব পছন্দ করবে, তারপর বড় মালিক খুশি হয়ে আপনার পদটাকেও বড় করে দেবে। থাক, সত্যি কথাটা বলবো, কর্মচারী ভেবে অনেক মনের কথা বলে দিচ্ছে, যদি জানতে পারে আমি ছোট ছেলে আর কিচ্ছু বলবো না। থাক বলবো না। কি হলো, কি বিড়বিড় করছিলেন আপনি? না কিছু না, কিছু না, দাদার অ্যাক্সিডেন্টের পর থেকে বাবা সবসময় আমার থেকে দূরে সরে থেকেছে, মা বাবা বাড়ির সবাইকে আমি অনেক কষ্ট দিয়েছি, নিজের চেষ্টায় এই প্রথমবার ওদের জন্য কিছু করতে চাই আমি। আচ্ছা রমন বাবু, হ্যাঁ বলুন, বলছি কালকে যখন আপনার ওই ক্লায়েন্ট আসবে না, তখন তখন আমি আপনাকে হাতে হাতে সাহায্য করতে পারি? একদম না, দায়িত্ব যখন আমি নিয়েছি সবটা আমি একা সামলাবো, আপনি কিচ্ছু করবেন না। এত সহজে তোমাকে আমি জিততে দেবো না রঙ্গন, লাস্ট টু ইয়ার্স ধরে টেন্ডারটা আমরা পাইনি, কারণ টাকা নিয়ে আমি সেটা হতে দিইনি আর কাউকে জানতেও দিইনি। এখন তুমি টেন্ডারটা নিয়ে আসার পর যাদের প্রজেক্টটা ডেলিভারি করতে না পারো সেই ব্যবস্থাও আমি করব। তোমাকে তুতে জিতিয়ে দিতে পারবে না রঙ্গন, এইবার এবার এমন চাল চালবো আমি, কালকের পর থেকে আর কোনো দিনও বাবা রঙ্গনকে এই বিজনেসের আশেপাশেও আসতে দেবে না। একবার
একবার দেখবে চলো ঋষিকা কি শুরু করেছে। কি হয়েছে গিন্নিমা? কি আবার হয়েছে? আজ তো মনে হচ্ছে বাড়ির শুধু লোকের রাতের খাওয়া দাওয়া মাথায় উঠলো। ও মেয়ে কি কারোর কথা শুনে? এই তুতে, তুমি পারবে ওকে সামলাতে, ওপরে চলো। গিন্নিমা আপনি একদম চিন্তা করবেন না, এবার দেখুন না তুতে নিজের ম্যাজিক দেখাবে। কি করবে তুমি? চলো 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 পাল্টা।